আমার মা এখনো খোঁজ পেয়েছো গো? তোমার সঙ্গে আমার মা দেখা হয়েছিল, তাহলে কেন বলছিলে আমার মা কোথায়? আই কখন দেখালো? দেখালো তোকে বলবো না কেন? তোমার জামাই মায়ের কানে দুল লেগে আছে, ওটা মায়েরই। আমি চিন্তা একদম ভুল করছি না। ভেলকি আমি ভালো আছি, তুই আমাকে আর খুঁজিস না। মিথ্যে কথা, মায়ের সাথে আমার কথা হয়েছে, মা চলে যায়নি। এটা নকল মায়ের মতো নকল চিঠি। আমি তোমায় 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে যদি ভেলকির মা না আসে তাহলে তোমার ব্যবস্থা আমি করব। আপনারা চেষ্টা করুন ওর মাকে যাতে তাড়াতাড়িও দেখতে পায়। আমি তোমায় 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে যদি ভেলকির মা না আসে তাহলে তোমার ব্যবস্থা আমি করব। আমি দুজনকে একেবারেই বিশ্বাস করি না, আর তুমি আর এক টুপিওয়ালা ধানি লঙ্কা একবারে জাদুমহল যাবেন? এই তো এগিয়ে সামনে বাদিকে। এখন কেউ নেই, ভানুকে একদম শেষ করে দিই। তুমি জানো ভেলকি কত কষ্ট পেয়েছে তোমাকে না দেখতে পেয়ে? আমরা তো খুঁজছিলাম তোমাকে। ভেলকিটা যে কোথায় গেল? যা ভেবেছিলাম শেষমেশ সেটাই সত্যি হয়ে গেল। ভেলকিকে খুঁজতে খুঁজতে ভানুক ঠিক জাদুমহল অব্দি চলেন। এতটা রাস্তা এই পানি এলো কি করে? আর এসে একবারে সোজা মেঘের ঘরে ঢুকে গেছে। কেউ যদি এখন দেখে ফেলে বিশাল বিপদ হয়ে যাবে। কি করি এখন? কেউ কেউ ফেরা রাখে, আমাকে ভানুকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। এটাই সুযোগ। বাড়িতে এখন কেউ নেই, ভানুকে একদম শেষ করে দিই, চিরকালের মতো সব সমস্যা মিটে যাবে, আর ভেলকির ওই মা মা করাও বন্ধ হয়ে যাবে। ভেলকিকে আর কেউ আমার হাতের মুঠো থেকে বের করে নিয়ে যেতে পারবে না। না না, এইভাবে মারলে হবে না, আমার হাতের দাগ থেকে যাবে। কি করে করি? দিদি আপনি? আরে বসো বসো, নামতে হবে না। তুমি কখন এলে? তুমি এলেই বা কি করে? কত খুঁজেছি জানো আমি আর ভেলকি তোমাকে। টুপিওয়ালা কিছু বললো না তোমাকে নিয়ে, নবাবস্থা ছেড়ে চলে গেল। কোথায় গেল কিছুই জানি না। থাকো কোথায় তোমরা এখন? আসলে আমি জায়গাটার নাম জানি না, কিন্তু ওখানে কি করে যেতে হবে সেটা বলে দিতে পারবো। আচ্ছা, তুমি জানো ভেলকি কত কষ্ট পেয়েছে তোমাকে না দেখতে পেয়ে? আমরা তো খুঁজছিলাম তোমাকে, সিকিউরিটি গার্ডকেও বলে রেখেছিলাম, যদি কেউ আসে যেন তাকে ঢুকতে দেয়। অন্য লোকজনদেরকেও বলে রেখেছিলাম, তাই জন্যই তো। আসলে কি বলুন তো, ভেলকিকে না দেখতে পেয়ে না আমারও ভালো লাগছিল না। ভেলকিটা যে কোথায় গেল?
ছবি এখানে? হ্যালো, আপনি ভানুমতি সরকারের নিখোঁজের বিজ্ঞাপন দিয়েছিলেন না? আপনি কি ভানুমতি সরকারের কোনো খোঁজ পেয়েছেন? ভানুমতি সরকারের খোঁজ পাওয়া গেছে। লাচ্ছে ও লাচ্ছে, কি হয়েছে ভেলকি, ডাকছিস কেন? তোমাদের বাড়িতে আমার মার ছবি কি করে এলো? কোথায় তোমার মা? এই দেখো আমার মা। আন্দাজে কোথায় খুঁজবো? আমার মনে হয় না ও ক্লাবে গেছে, কারণ ক্লাবে গেলে তো বাড়ির সবাইকে জানিয়ে যেত। এই ছেলেটাকে না কিছুতেই বোঝাতে পারছি না, যত দিন যাচ্ছে আরো ভুল পথে এগোচ্ছে। আমি জানি। কি জানিস তুই? দাদা ভাই কোথায় গেছে আমি জানি। তৈলক্য, তুই কখন এসেছিস বাবা? মা, তোমার কাপড় শুদ্ধ আছে তো, মায়ের প্রসাদ, হঠাৎ করে ধরে ফেললে পাপ লাগতে পারে যে। ব্যাটাদের এই দশা আমি দেখতে পাচ্ছি না। আমি রকচটা, তার দায়ভার মায়ের। ত্রৈলোক্য যেমন ধর্মে বিশ্বাস করে, তার দায়ও মায়ের। তাই যদি হবে তাহলে আমাদের শিক্ষার দায়িত্ব উনি নিজে নিলেন না কেন? রক্ষা করো কৃষ্ণ, তুমি রক্ষা করো, সব যেন ঠিক হয়ে যায়, কোনো অঘটন যেন না ঘটে। তুমি দেখো কি হলো শ্যামা, দরজা খোলো না, দাঁড়িয়ে আছে তো সবাই। শ্যামা এক মিনিট দরজা খোলো না। আমায় আশীর্বাদ করো মা, আমি যেন ঠিক সময় মতো স্বর্ণপূর্ণী গাছের পাতা ঋষিনাথের হাতে তুলে দিতে পারি। তুমি দেখো। আপনি ভিতরে যান, ভিজে জ্বর হবে যে। জ্বর হলে আমার হবে, বিপদ হলে আমার হবে, এটা আমার ব্যাপার। আর একটা কথা খুব ভালো করে শুনে রাখো, আমি কিন্তু তোমার কেউ হই না, ওকে? সত্যি আপনি আমার কেউ হন না? তাহলে আমার জন্য ছাতা আনলেন কেন? হেডমাস্টার মশাইয়ের বাড়িতে উন্মাসী চলে এসেছে, বলছে যে অনন্ত দাদারাও নাকি ওখানে আছে। সে কি রে, পুলিশ তোদের খুঁজছে? এইবার সব সাদিসি লোক পাকড়ে যায়ঙ্গে, কই নেই বাঁচেগা, কাটক মে ভি ধুননা পারেগা। আমি মাস্টার মশাইয়ের বাড়িতে গিয়ে ওদের সব জানাচ্ছি, অনন্ত দাদের কটকে থাকাটা ঠিক হচ্ছে না, যে কোনো সময় ধরা পড়ে যেতে পারে। বকুল কোথায়? আজকে ওর তো রেজাল্ট বেরোনোর কথা ছিল না? ঋষি চেক করছিল নেটে রেজাল্ট, হঠাৎ ওই বকুলের রেজাল্ট চেক করতে গিয়ে দেখে যে ওর রেজাল্টটা হোল্ড করা আছে, লোকাল থানায় গিয়ে যোগাযোগ করতে হবে তবে পাবে। রেজাল্ট হোল্ড করা আছে? যাকে, আমার এসবে মাথা ঘামিয়ে কোনো দরকার নেই। আমি অনেক আগে থেকে খুব ভালো মতো করে জানতাম শবনম একটা ফেক মেয়ে। দুজন দুজনকে খুব ভালোবাসে, অন্যরা হয়তো ওদের ভালোবাসাটা বুঝতে পারে না, আমি পারি। শুনেছি তোমার ইংলিশ ডিপার্টমেন্টে নতুন একটা প্রফেসর এসেছে যে খুব রাগি। স্ট্যান্ড আপ, স্যার আসছেন। তোমার কাপড় শুদ্ধ আছে তো, মায়ের প্রসাদ, হঠাৎ করে ধরে ফেললে পাপ লাগতে পারে যে। ব্যাটাদের এই দশা আমি দেখতে পাচ্ছি না। আমি রকচটা, তার দায়ভার মায়ের। ত্রৈলোক্য যেমন ধর্মে বিশ্বাস করে, তার দায়ও মায়ের। তাই যদি হবে তাহলে আমাদের শিক্ষার দায়িত্ব উনি নিজে নিলেন না কেন? আপনি ভিতরে যান, ভিজে জ্বর হবে যে। জ্বর হলে আমার হবে, বিপদ হলে আমার হবে, এটা আমার ব্যাপার। আর একটা কথা খুব ভালো করে শুনে রাখো, আমি কিন্তু তোমার কেউ হই না, ওকে? সত্যি আপনি আমার কেউ হন না? তাহলে আমার জন্য ছাতা আনলেন কেন? হেডমাস্টার মশাইয়ের বাড়িতে উন্মাসী চলে এসেছে, বলছে যে অনন্ত দাদারাও নাকি ওখানে আছে। সে কি রে, পুলিশ তোদের খুঁজছে? এইবার সব সাদিসি লোক পাকড়ে যায়ঙ্গে, কই নেই বাঁচেগা, কাটক মে ভি ধুননা পারেগা। আমি মাস্টারমশাইয়ের বাড়িতে গিয়ে ওদের সব জানাচ্ছি, অনন্ত দাদের কটকে থাকাটা ঠিক হচ্ছে না, যে কোনো সময় ধরা পড়ে যেতে পারে। যাকে, আমার এসবে মাথা ঘামিয়ে কোনো দরকার নেই। আমি অনেক আগে থেকে খুব ভালো মতো করে জানতাম শবনম একটা ফেক মেয়ে। দুজন দুজনকে খুব ভালোবাসে, অন্যরা হয়তো ওদের ভালোবাসাটা বুঝতে পারে না, আমি পারি।